শুভ সকাল বন্ধুরা, মুকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে একটু ঠান্ডাটা কম আছে, মানে হাওয়াটা কম আছে বলে একটু ঠান্ডাটা কম লাগছে আর কি। আজকে আমাদের ঘর একদম মানে ফাঁকা হয়ে গেছে, পিতিরা সবাই চলে গেছে, আর কদিন ছিল বেশ ভালো লাগছিল। তো আজকে ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। বাইরের অবস্থা যে খুব যে ভালো সেটা বলবো না, কিন্তু তুলনামূলক অন্যদিনের চেয়ে আজকে একটু ওয়েদারটা ঠিক আছে, আর রোদ্দুরে একটা হালকা আভা দিয়েছে। অবশ্য গায়ে লাগার মতো নয়, জানি না পরে আবার কি হবে, কিন্তু আপাতত হালকা একটা আভা দিয়েছে। কিন্তু জানলা খুললে অতটা হাওয়া আসছে না, এটাই একটু ভালো আর কি, জানলাটা খুলে রাখা যাচ্ছে। আবার মাঝে মাঝে একটু একটু দমকা হাওয়াও আসছে গো। তাই বলে আর কদিন জানলা না খুলে রাখবো বলো? জানলা তো তিন চার দিন খোলাই হচ্ছে না, সেই জন্য জানলাটা খুলে দিলাম দুটো জানলাই, একটু অন্তত হাওয়া তো ঢুকুক। আর কদিন ধরে জানলাটা বন্ধ রয়েছে, আমার তো বাজে লাগছে, একটু বাইরের আলো হওয়া না ঢুকলে হয় বলো? তাই যে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এখন কয়েকটা ভিজে জামা কাপড় কারো কদিন ধরে শুকোচ্ছে না, সেগুলো সব এদারোদার ছিল, সেগুলো যাই তিনতলায় দিয়ে আসি, ঠিক আছে? তো চলো লাইটটা অফ করে দিলাম, জলটা গরম করতে দিয়ে দিলাম, এবার স্নান করবো। একটু রোদ্দুরে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে, বেশ হালকা হালকা হলেও গায়ে তাপটা লাগছে, ভাল লাগছে। কতদিন বাদে রোদ্দুরে একটু দাঁড়ালাম, আর এগুলো একটু ভিজে ভিজে ছিল, একটু শুকুতে দিয়ে দিলাম, নিচে শুকোবে না, ঠান্ডা হয়ে আছে, সেই জন্য স্যাঁতস্যাঁতে ভাবটা কেটে যাবে, গরম হয়ে যাবে এগুলো। এখনো কুয়াশা আছে, ফ্ল্যাটগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না, যদি বেলায় ভালো রোদ্দুর দেয় কুয়াশা কেটে যাবে। চলো একটুখানি রোদ্দুরে দাঁড়াই। পাখিগুলো চাল নিয়ে আসতে হবে মনে করে, আর যে কোনো কাজ ওপরে এসে মনে পড়ে, নিচে মনে পড়ে না। আর যখন ওপরে আসি তখন মনে হয় যা এটা তো ভুলে গেলাম, এটা তো ভুলে গেলাম, তখন মনে হয় পাখিদের চালটা নিয়ে আসতে হবে, ফুরিয়ে গেছে ওপরে, নিচ থেকে নিয়ে আসতে হবে। তো চলো একটু রোদ্দুরে দাঁড়িয়ে তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। ওই দূরে ফ্ল্যাটগুলো দেখো কেমন আবছা লাগছে না, এখনো কুয়াশা ভালোই রয়েছে, এইদিকে অত কুয়াশা নেই কিন্তু ওইদিকে কুয়াশা ভালোই রয়েছে, এখনো দূরের ফ্ল্যাটগুলো ভালো দেখাই যাচ্ছে না। বন্ধুরা আমাদের রান্না খাওয়া, রান্না তো তেমন কিছু করিনি, আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে ভাতে ভাত করেছি, শুক্রবার তো শুক্রবার বলে আর মিসে রান্না বান্না করিনি, আজকে ওই সেদ্ধ ভাতই করেছি, আর এরকম তিলের বড়া করেছিলাম, ব্যাস ওই দিয়ে খাওয়া হয়ে গেছে, ঘি দিয়ে গরম গরম ভাত। তো সেই জন্যে আজকে আর রান্না বান্না তোমাদের কিছু আর শেয়ার করা হয়নি। তো আজকে কালকে ইচ্ছে তুলনামূলক একটু ঠান্ডাটা কম আছে, ছাদে গেছিলাম, কতগুলো কেচেছিলাম সেগুলো সব আনতে গেছিলাম, ওগুলো সব তুলে নিয়ে এসে রাখলাম, এখনো পাট টাট করিনি, সব রাখা রয়েছে। আর তোমাদের দাদাভাই এক্ষুনি বেরিয়ে গেল, আর আমি এতক্ষণ এডিট করলাম, বাবা হাই উঠে যাচ্ছে কেন তো, তারপরে এডিট করে ওটাকে দেখি ফোনে চার্জ নেই, আমার এই ফোনে চার্জ দিয়েছি, চার্জ দিতে দিতে তোমাদের সাথে একটু কথা বললাম, জানি চার্জ দিতে দিতে কথা বলা বা ইউজ করা উচিত নয়, তবু একটুখানি করছি কারণ তোমাদের সাথে অনেকক্ষণ ধরেই কথা বলা হয়নি। তো এখন চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো, ঠিক আছে? এখন একটুখানি রেস্ট নিই, তারপরে তোমার দাদাভাই এসে যাবে, তারপরে চা চা খাওয়া হবে, ঠিক আছে? আর আজকে প্রীতি ভাইরা সব চলে গেছে,
আর জন্য ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো চলো, রাত্রিবেলায় ফুলকপি আলুকে মুচমুচে করে ভেজেছি, আর এটাকে একটুখানি তেল ছাড়তে দিয়েছি, তেলটা একটুখানি গেছে। এই যে, ও বাবা, ভেতরে তো প্রচুর তেল গো। তো তেল চকচকে না খাওয়াই ভালো বলো বন্ধুরা? কিন্তু তেলটাকে কি করে আমি সরাই দেখি, যদি তেল থেকে সরিয়ে নিয়ে যতটা নিয়ে যাওয়া যায়। এরপর আজকে তো শুক্রবার, শুক্রবারে তো আমার ছোলা তো থাকবেই, ছোলা ভাজা, মানে ছোলাটাকে ভিজিয়েছি, ভিজিয়ে এবার এটাকে সুন্দর করে নাড়বো। বিট নুন দেব, গোলমরিচ দেব, আর ধনে পাতা দেব, আর কাঁচা লঙ্কা দেব। তবে বন্ধুরা, কার কার খুব প্রিয় এই খাবারটা তারা অবশ্যই জানাবে, আমার কিন্তু ভীষণ প্রিয়। সব কিছু দিয়ে তারপরে নাড়ব। আমাদের যথারীতি সেই ছোলা সেদ্ধ, আর এই যে লিকার চা খাওয়া হচ্ছে। ছোলা সেদ্ধটা খেতে খুব ভালো লাগে, একটু ধনে পাতা ফার্স্টে সেদ্ধ ইয়ে করে ভিজিয়ে সেদ্ধ করে নিয়ে ওটাকে নুন দিয়ে যদি সেদ্ধ করে না, ভেতরে নুনটা ঢোকে, আর তেলে একটুখানি জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, ধনে পাতা, গোলমরিচ, বিট নুন, গুঁড়ো দিয়ে খেতে খুব ভালো লাগে। আর শুক্রবারে আমরা টিফিন এটাতেই করি, আর ছোলা খাওয়া ভালো। ছোলা বিশেষ করে যাদের কোলেস্ট্রল আছে না, তাদের ছোলা খাওয়া খুব ভালো, খেতেও খুব ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। আমি আমার ছোট্ট থেকে ছোলা খেতে খুব ভালোবাসি, যদিও সেটা ছোলা ভাজা ছিল। ছোলা ভাজা একদিন নিয়ে আসবো, বেশ মশলা দিয়ে মেখে টেকে নিয়ে আসবো, চাট বানিয়ে কাবলি ছোলা, এই ছোলা কাবলি ছোলা বড় বড়, চাট বানিয়ে খেতে খুব ভালো লাগে, বেশ ফাটা ফাটা বড় বড় ছোলা গুলো ভালো লাগে। ছোলা ভাজা চাট বানিয়ে দেবে। তো চলো আমরা চাটা খেয়ে নিই, তারপরে পরে কথা বলছি। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল রাত্রিরে, আজকের মতো কমপ্লিট। আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছে ব্রাশ করতে, আর আমার ব্রাশ করা হয়ে গেছে। তো কালকে আবার, কালকে শনিবার না, আজকে শুক্রবারে আমি এ খেয়েও, মানে এ খেয়ে বলছি, আমি পুজো করেও ভুলে যাচ্ছি, ঠান্ডাতে তো সবই ভুল হয়ে যাচ্ছে। তো খাওয়া ধোয়া পরিষ্কার করে হয়ে গেছে, আর ওই যে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে ঠাকুর ঘরও বন্ধ করে দেওয়া হয়েছে। ঠাকুরের দরজাটা বন্ধ করি না জানো তো, ঠাকুর ঘরে ওই পর্দাটা শুধু দিয়ে দিই, ওই জন্য এইখানে তো মোটামুটি আর কেউ থাকে না। কারণ আমরা এতদিন তো এইখানে এই বারান্দায় শুচ্ছিলাম, প্রীতিরা ঘরে শুচ্ছিল, এইখানে শুচ্ছিলাম। তুমি নিবি আর এই বিছানা হয়ে গেছে, এরপরে হচ্ছে গিয়ে মানে এখন ঘুমোবো না, ঘুমোতে ঘুমোতে মোটামুটি আরো 15-20 মিনিট টাইম লাগে, কারণ একটু ফোনগুলো ঘাঁটবো, একটু সবাইকার একটু এই সময়টা একটু নিশ্চিন্ত মনে হয় যে এখন আপাতত আর কোনো কাজ নেই, কর্ম নেই, এক্ষুনি ওঠার ব্যাপারটা থাকবে না, এইগুলো যেন নিশ্চিন্ততা একটু ফোনগুলো দেখতে পাই, আমাদের সবাইকার কমেন্ট টমেন্টগুলো দেখি, তারপরে
প্রত্যেকে যাদের ভিডিওগুলো দেখি তাদের ভিডিওগুলো দেখে নিই, এই সময় একটু ফোনটা নিয়ে নিজের মতন করে থাকতে পারি আর কি। রাত্রির বেলা আর দুপুরবেলার দেখা হয় না, এডিট করতে হয়, তারপরে ওই ইয়েটা ভিডিওটা আপলোড করার একটা চিন্তা থাকে, আর এই সময়টা কোনো চিন্তা থাকে না। তো সেই জন্য যাই হোক, তো চলো আজকে এই পর্যন্ত, কালকে আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো, আর অবশ্যই পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে? তো টাটা, গুড বাই, আর লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? চলো।